শততম টেস্ট খেলতে নামা বাংলাদেশের প্রথম সেশন ছিল দুর্দান্ত। শেষ সেশনেও দারুণ লড়াই করেছে মুশফিক বাহিনী। মাঝের সেশনটা লড়াই করেছিল শ্রীলঙ্কা। সব মিলিয়ে দারুণ বোলিং আর ফিল্ডিং এ দিন শেষে এগিয়ে রয়েছে মুশফিক রহিমের দল। রাঙ্গনা হেরাতকে নিয়ে ঝুঁটি করেছিল চান্দিমাল। বাংলাদেশ সবে নিয়েছে দ্বিতীয় নতুন বল। দিনের শেষ আধা ঘন্টা জমা ছিল দারুণ এক রোমাঞ্চ, কিন্তু ততক্ষণে আকাশে ঘন কালো মেঘে ঢেকে গেছে। দিনের 6.5 ওভার বাকি থাকতে খেলার ইতি টানতে হয়েছে আম্পায়ারদের। প্রথম দিন শেষে 7 উইকেটে শ্রীলঙ্কা নিয়েছে 229 রান। বাংলাদেশের পুরনো শত্রু চান্দিমাল অপরাজিত রয়েছে 86 রানে। 200 রানের আগে শ্রীলঙ্কা হারিয়েছিল 7 উইকেট। চান্দিমালের সঙ্গে এরপর লড়াই চালিয়ে যান হেরাত, দুজনে ঝুটি করেন 43 রানের। শেষ বিকেলের এই ঝুটিটা একটু অস্বস্তি এনেছে বাংলাদেশের ক্রিকেটারদের মনে। না হয় দিনটা ছিল অসাধারণ। এক পর্যায়ে 70 রানে 4 উইকেট হারানো শ্রীলঙ্কা দিন শেষে এ রানে অখুশি নন। তবে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার এই টেস্টে মুস্তাফিজকে দেখা গিয়েছে অন্য একভাবে। ভালো বলে ছিল ভোগান্তি, আর বাজে বলে উইকেট। মুস্তাফিজের বোলিংয়ে এটাই লঙ্কান ব্যাটসম্যানদের অবস্থা ছিল। দিন জুড়ে ভালো বোলিং করেছিল মুস্তাফিজ রহমান, কিন্তু সকালের মতো বিকালেও উইকেট পেয়েছে বাহিরের বলে। সব মিলিয়ে শততম টেস্টের প্রথম দিনটা ভালো করেছে বাংলাদেশ দল। এখন দেখার বিষয় দ্বিতীয় দিনের প্রথম সেশনে কি করে বাংলাদেশ। প্রথম সেশন যদি ভালো করে খেলতে পারে মুশফিক বাহিনী, তাহলে একটা ভালো ফল আশা করা যেতে পারে।